চুয়াডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজের 9 ঘন্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে আলমডাঙ্গার 18 খদা গ্রামে মাথাভাঙ্গা নদীতে পাওয়া যায় তাহসিব ও হুজাইফার মরদেহ। স্বজনরা জানায়, জুমার নামাজের পর মাথাভাঙ্গা নদী পাড়ের মণ্ডপে পূজা দেখতে যায় শিশু দুটি। এরপর থেকে খোঁজ মিলছিল না, রাতে নদীতে ভেসে ওঠে মরদেহ। স্থানীয়রা উদ্ধার করে থানায় জানায়, এরপর এই ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। I'm going to go.